এখানে দি নাকি নিচের গুলো নড়বড়ে হয়ে গেছে ছাত্রদের কাছে কি এগুলো ঠিক থাকে এইবার দেখো তাহলে আমরা কে পি আর কে এক্স পেয়ে গেলাম তাই না আমরা যদি এরকম করি এই মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ কি বললাম আংশিক চাপ সমান কি হবে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ একটা আমি লিখো বাকি হলো তোমরা লিখবে যদি আংশিক চাপ অফ পি এ লিখি তাহলে কার মূল ভগ্নাংশ এ মূল ভগ্নাংশকে এক্স দিয়ে প্রকাশ করা হয় তাহলে এক্স এ ইন্টু মোট চাপ কত পি তাহলে বলো তো পি বি সমান কত হয় বলো এক্স বি ইন্টু কত পি পি ডি সমান কত হবে তুমি লিখছো না লেখা হয়ে গেছে এইবার দেখো এই মানগুলো এখানে বসাতে পারবে না তো মানগুলো না দেখলেও পারবে বলো কে পি সমান এটা মানে কি এক্স ডি এই আংশিক চাপ মূল ভগ্নাংশ নাকি মোট চাপ পি টু দি পাওয়ার কত ডি মানে এটা দেখে লিখছি কিন্তু কি হয় বলো এক্স এ ইনটু মোট চাপ পি টু দি পাওয়ার কত ভেরি গুড বাই এক্স এ পি এক্স এ ইনটু পি টু দি পাওয়ার কত পাশে জোরে চেক করবে যার হবে না কানে চিপতে ধরে জোরে তুলবে অনেকে অলসতা করবে কিন্তু হ্যাঁ যে লিখছি লিখছি তা চলবে না সবার লেখা আছে এটাকে কিসের মতো সাজাবো বলো তো কোনটার মতো গুড এটার মতো সাজাবো তাই না তাহলে বলো কি হবে বলো তো তোমরা নিজেরাই এটা কিরকম লিখতে পারি এক্স ডি টু দি পাওয়ার কত ডি এই মিলছে না একটু বলো এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার বাই কত এক্স এ টু দি পাওয়ার বা একটু কত এক্স বি টু দি পাওয়ার এক্সিলেন্ট কিন্তু কত পি টু দি পাওয়ার কত হয় বলো ডি প্লাস ই মাইনাস মাইনাস এল প্লাস এম এল প্লাস এম হ্যাঁ আলো তোমরা দেখো কোনটা লাইন অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলবে শয়তানকে হেল্প করবে না শয়তান বলবে যা হচ্ছে হচ্ছে শেষে বলবে স্যার আরেকবার করেন শয়তানি বুদ্ধি তোমার তোমার উপর ভরা করবে ডেড এন্ডের কাজ হচ্ছে যেখানে পারবে না সেখানে আটকে দেবে ঠিক আছে যে ওই লাইনটা স্যার আরেকবার বলে বলো এইটুকু মানে কি তাহলে আমরা কেপি সমান এইটুকু মানে কি বলো কিন্তু কি হয় বলো পার্থক্য পার্থক্য মানে কি ডেল কার পার্থক্য অনুসংখ্যা কোন অনুসংখ্যার বিক্রিয়াজাত পদার্থে মোট অনুসংখ্যা বিয়োগ বিক্রিয়া পদার্থে মোট অনুসংখ্যা তাহলে একটা সম্পর্ক পেয়ে গেলাম কার কার সম্পর্ক পেলাম কেপি আর এক্স তাহলে এখানে দেখো ডেল এন সমান
বিক্রিয়াত পদার্থে বিক্রিয়াত গ্যাসীয় পদার্থে মোট অণু সংখ্যা মাইনাস বিক্রিয়া মোট গ্যাসীয় অণু কার সম্পর্ক বলো তো কেপি সম্পর্ক বলো ফর্মুলা বলো কেপি সমান কি কত আছে বলো তো টু মাইনাস কত ওয়ান প্লাস থ্রি ডাইরেক্ট কিছু করবে না হ্যাঁ মানটা বসে বসে করবে তাহলে কত হবে বলো তো তার সঙ্গে ভাগ থাকলে সেটা কি হয় বড় তোমাদের বলেছিলাম না আমার বয়স 36 ইয়ার্স তোমাদের বয়স 18 ইয়ার্স তাহলে আমার সঙ্গে দুই ভাগ করতে হবে তাহলে টু দি পাওয়ার মাইনাস টু মানে নিচে আছে না তাহলে এর নিচে থাকে মানে বড় বলেই তো ভাগ করতে হচ্ছে তাহলে বড়র সঙ্গে ভাগ করবো তবে তো ছোটর সমান হবে তাহলে বড় কে বলো তাহলে কি লিখবো কেপি লেস দেন কি লেখো বলছি এটা লেখে রাখলো লেখা রেখেছে আমি বলছি সবচেয়ে বড় সংখ্যার সঙ্গে ভাগ করলে তবে তো ছোট সংখ্যা পাবো একসঙ্গে দুই দিয়ে ভাগ করবো তবে তো 50 পাবো তাহলে যদি পর মাইনাস টু আছে মানে কে এক্স এর নিচে পি আছে না তাহলে ওটা নিশ্চয়ই বড় আছে তাই ওর সঙ্গে ভাগের প্রয়োজন হয়েছে বোঝা গেল তাহলে কে বড় হলো কে এক্স তাহলে কোশ্চেন লেখো যে কোনো একটি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কে এক্স এর সম্পর্ক স্থাপন করো মানে গোটাটা একদম যে কোনো একটি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে লিখেছ কেপি এবং কে এক্স এর সম্পর্ক স্থাপন করো পারবে তোমরা এটা ঘরে করবে যে কোনো একটা গ্যাসীয় বিক্রিয়া আমি কি লিখেছিলাম বলো তো এল এ প্লাস এম বি তোমরা এ এ প্লাস বিবি লিখবে ইচ্ছা মতো পারবে কি না এবার লেখো আরেকটা কোশ্চেন লেখো নিচের বিক্রিয়াগুলির কেপি আর কেএক্স সম্পর্ক লিখো ডাইরেক্ট সম্পর্ক লিখো স্থাপন করা বলা হচ্ছে না এবার সম্পর্ক লিখো কার সম্পর্ক কেপি এবং এই তুমি বুঝছো না কেন কেপি এবং কেএক্স তাহলে কি বিক্রিয়াটা লিখলাম বলো তো বিক্রিয়াটা মুখস্থ বলো তো যেটা লিখলাম নাইট্রোজেন গ্যাস যোগ থ্রি হাইড্রোজেন গ্যাস টু এন এইচ থ্রি না টু এন এইচ থ্রি গ্যাস বুঝতে পারছো বললে ভুলটা ধরা বলবে না বললে তো সব জানো পার্থক্য এখানেই তাহলে আমরা যদি এরকম একটা বিক্রিয়া লিখি এবার এটা লিখতে লেখো এটা মুখস্থ করে নেবে পিসিএল ফাইভ গ্যাস পিএসসিএল থ্রি গ্যাস প্লাস সিএল টু গ্যাস লেখার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেবে করো দেখি এটা নিজেরা করো তো দেখি কার কার হচ্ছে যার হবে হাত তুলবে কার আগে হচ্ছে দেখা যাক এত লেট কেন দাঁড়িয়ে বলো হ্যাঁ ফর্মুলা আগে বলো কেপি সমান কি
kx into p to the power koto del n. Del n saman koto 1 plus 1 minus 1 koto halo 1 ate kp saman ki habe kx into p k boro k choto kp boro good kp greater than ki habe kx boso khub sundor hoyeche ar oshubidha hocche ki ekhon ar shohoj hoye gechhe na apart ta ar ekta bikriya lekho tale koyta bikriya holo amader bolo mukhosto bolo dui ta bikriya 2 second samoy nitrogen gas jo hydrogen gas utpanna holo 2 ammonia gas pcl5 gas utpanna holo pcl3 gas dom jano na ante ekdom bolbe thik ache amra samoy lege jabe ebar 3 number samikaron lekho hydrogen gas jog i2 gas utpanna holo 2 hi gas pore ebar निजरी के करो समय। गुड केपी जो क्या ला केएक्स एक्सेलेंट है जो पर भी तो ना कि पहले आम्रा कार का संपर्क को लिख लाम केपी समान की जानी आम्रे आगे देखती जानता हूँ केसीएक्स की डेल्टा है आर केपी मने आगे की जान लम्बा लो तो ये तो देखो बोर्ड देखे लिखते हुए ना मुकस्त लिखते हुए लगाम मुकस्त বোর্ড দেখছে না হবে না কিন্তু মুখস্থ লিখতে হবে এই বোর্ড দেখলে একবার হবে না এরকম বলো সমীকরণ এটা বলো তো কেপি বলো কেসি ইনটু আর টি ডেল এন আর কেপি ইনটু কেসি ইনটু আর টি পাওয়ার ডেল এন আর কে এক্স ইনটু কে ডেল এন আচ্ছা এটা সমান এটা আবার এটা সমান এটা তাহলে এটা এটা সমান লেখা যাবে না তাহলে বলো কি হবে কেসি ইনটু ডেল এন সমান কি হবে ক্লিয়ার হয়েছে তাহলে কেসি সমান কি হবে বলো তো kx into p by r t to the power কি এর কার কার সম্পর্ক হলো কোশ্চেন লেখো kc এবং kx এর সম্পর্ক লিখো মুখস্থ বলবে সমীকরণটা শেষে কি আসলো kc জল কি kx into p by r t to the power কত क्लियर है छे एटा समीकरण लेखो मुखस्थ करने दे लेखार संगे संगे कैल्शियम कार्बोनेट सॉलिड भेगे की हबे कैल्शियम ऑक्साइड सॉलिड प्लस की कार्बन डाइऑक्साइड गैस कार का संपर्क KCN KX करो देखी বলো ডেল এন কত আসলো হ্যাঁ গ্যাসীয় গ্যাসটা আমরা খালি ধরবো অন্য কিছু ধরবো না তাই না তাহলে ফর্মুলা বসিয়ে দাও কেসি সমান কত এক্স ইনটু পি বাই আর টি টু দি পাওয়ার কত 1 তাহলে কে বড় কেসি হ্যাঁ এটা ডিপেন্ড করবে এগুলোর উপর ডিপেন্ড করবে এখানে আমরা বড় ছোট লিখবো না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কয়টা সম্পর্ক পেলাম তিনটা কি কি বলো কেপি সমান কি কেসি ইনটু আর টি দি পাওয়ার ডেল এন আবার কেপি মানে কি কেএক্স ইনটু পি টু দি পাওয়ার ডেল এন আবার কেসি মানে কি কেএক্স ইনটু পি বাই আর কে টু দি পাওয়ার কত ডেল এন এই বার দেখো আমরা যদি এরকম হয় আবার বলো সমীকরণটি কেপি মানে কি বলো কেসি ইনটু আর পি টু দি পাওয়ার ডেল এন আবার বলো কেপি মানে কি কেএক্স ইনটু পি টু দি পাওয়ার ডেল এন ক্লিয়ার তাহলে এটা সমান এটা লেখা যাবে না তাহলে কি লিখতে পারি বলো केपी समान केसी समान केसी समान क्या है बोलो क्लियर है छे तले कार कार संपर्क मिला केपी केसी के तले लिखो क्वेश्चन लिखो केपी केसी के एक्स से संपर्क लिखो बोलबे ना আমাকে তোমরা নিজেরা বুদ্ধি খাটাও কার কার সম্পর্ক বলো केपी केसी আর কেএক্স तीन तरह संपर्क है संगे लिखा है चे क्या अगर हम कस्ते चे बोलो केपी समान की बोलो समान की
बस এবারে এই বিক্রিয়াটার সম্পর্কটা লেখো তো দেখি হাইড্রোজেন গ্যাস যোগ H2 গ্যাস কি উৎপন্ন হয় বলো তো 2HI গ্যাস করো এই সমীকরণে তিনটাই বের করো কি আসছে বলবে গুড KP সমান KC ইনটু H2S তাহলে মানটা বসিয়ে দিই ln কত আসলো 2 মাইনাস 1 প্লাস 1 তাই না তাহলে আমরা কি লিখতে পারি KP সমান কত ইনটু R T টু দি পাওয়ার কত 0 KX T টু দি পাওয়ার কত 0 তাহলে আমরা লিখতে পারি KP সমান KC সমান KX বারবার না একটা কোশ্চেন লেখো এই যে তোমরা নিজেরা করছো কি হারে এগোচ্ছে দেখছো পড়াটা খুব প্রথম দিন খুব কষ্ট হয়েছিল তোমাদের দ্বারা লেখাচ্ছি আর কষ্ট হবে না লেখেবার এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে এটা দেখে দেখো KP = KC = KX হবে বিক্রিয়াটা কি বলো তো পারবে যে কোনো একটা বিক্রিয়া মুখস্থ বলো তো যে কারো যার যেটা মুখস্থ আছে বলো কোনো কিছু লেখার আগে উপরে ফাঁকা জায়গা রাখবে কারণ যা ভাষা বলবো উপরে লিখে নিবে বুঝতে পারছো না উপরে সবসময় ফাঁকা জায়গা রাখবে তাহলে তোমাদের সুবিধা পরে যখন ওটার উপর কিছু বলবো তখন ওই পয়েন্টটা ওখানে ঢুকে যাবে কে বলতে পারে ধর কেসি ফরওয়ার্ড সামনের দিকে লিখছি তাহলে আমরা কি লিখতে পারি অ্যামোনিয়া এর গাঢ়ত্ব তার কি হয় বলো তো স্কয়ার বাই কি হয় বলো ইনটু তার কি হবে না আচ্ছা এবার কে ব্যাকওয়ার্ড কেসি ব্যাকওয়ার্ড কি হবে বলো তো দেখি যদি এদিক থেকে দেখি তাহলে এবার এটা কি হবে হলো না তাহলে কি হবে বলো তারপরে তার কি কিউ বাই তার কি হবে দেখো দেখি তোমরা নিজেরা লেখো নিজের খাতা দেখে লিখবে বোর্ড দেখে লিখবে না ঠিক আছে এবার দুইটাই গুণ করো তো কেসি ফরওয়ার্ড এই কথার বাংলা কি রে কেসি ফরওয়ার্ড মানে কি রে সম্মুখী বিক্রিয়ার হার ধ্রুবক কি হয় বলো ইনটু কেসি ব্যাকওয়ার্ড মানে কি হয় বলো তো বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক তোমরা এর গুণ করো তো কত উত্তর আসছে কাটাকাটি করবে কাটাকাটি করে দেখাবে মানগুলো বসো কাটাকাটি করে দেখাও গুণ করে দেখাবে কিন্তু গুণ করে মান বসাবে মান বসে কাটাকাটি করবে পাশের জনের সঙ্গে মিলাও কারণ না মিললে কত উত্তর আসছে ভেরি গুড ওয়ান তাহলে বাংলায় বলো তো কি বলবো বলো সম্মুখমুখী বিক্রিয়া আর ধ্রুবক কেসি এফ মানে কি সম্মুখমুখী বিক্রিয়া আর ধ্রুবক আর এটা মানে কি এ লিখে এইবার দেখো যদি এরকম হয় কেসি ফরওয়ার্ড ইকুয়াল কি লিখতে পারি বলো তো 1 বাই কি কেসি ব্যাকওয়ার্ড তাহলে আমরা ভাষাটা লিখতে পারি না সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক পরস্পরের কি অনন্য বলতে পারি তার উপরে পয়েন্ট লেখো রাসায়নিক সাম্যদ্রব্যের বৈশিষ্ট্য পয়েন্টটা কি হয় বলো রাসায়নিক সাম্যদ্রব্যকে বৈশিষ্ট্য
লিখেছো পয়েন্টটা তোমরা বানিয়ে বলো তো কি হবে বলো সম্মুখমুখী বিক্রিয়া আর ধ্রুবক এবং বিপরীতমুখী বিক্রিয়া আর ধ্রুবক পরস্পর কি নিজেরা রাখো ভয় করবে না লেখো সাইন্সে অত গুছিয়ে লেখার দরকার নেই তোমার ভাষাটাই সবচেয়ে ভালো হবে বৈশিষ্ট্য বলেছি এক নম্বর বৈশিষ্ট্য দেবে এটা যে যা লিখেছে ভাষাটা আমি শুনবো ভাষাটা বলার দরকার নেই তুমি ইচ্ছা মতো লেখো কারো লেখা হয়েছে কি বলো তো আরেকবার বলো তো কি হবে ভাষাটা আর ধ্রুব এবং বিপরীতমুখী বিক্রিয়া আর ধ্রুব পরস্পর কি লেখো মুখস্থ বলো তো কার কার হলো বলো সম্মুখমুখী বিক্রিয়া আর ধ্রুব এবং পরস্পর কি পারবো না আমি এই সমীকরণ দিয়ে করেছি তোমরা অন্য সমীকরণ দিয়ে ঘরে করবে একই তো আসবে আচ্ছা তোমরা একটা বিক্রিয়া বলো তো যেকোনো বলো একটা বিক্রিয়া বলো পিসিএল ফাইভ গ্যাস কি হবে বলো পিসিএল থ্রি গ্যাস প্লাস সিএল টু প্লাস কি সিএল টু গ্যাস লেখো মুখস্থ লিখবে উপরে ফাঁকা জায়গা রাখবে কিছু লেখার জন্য সমীকরণ বোর্ডে দেখবে না মুখস্থ লিখবে লেখা হয়েছে সবারে আমি যদি কি ওয়ান ধরি থাকি আচ্ছা এটা লিখেছো তো নাকি আমি যদি সমীকরণটা আগের সমীকরণটা লিখি তাহলে আমি এই সমীকরণ লিখছি হাইড্রোজেন গ্যাস তোমরাও এইটা লেখো হ্যাঁ কেটে না ওটা না এটা আবার লেখো কাটার দরকার নেই সমীকরণ চেঞ্জ হবে আমাদের লেখাও চেঞ্জ হবে বলো তো কে ওয়ান সমান কত হয় বলো তো দেখি ওই আগেটা মতো কেসি ওয়ান কি হবে বলো দেখি যে বলো কি হবে এত করলাম না কেসি ফরওয়ার্ড করলাম না তো কি লিখলাম হ্যাঁ ধৈর্য বলো বলো ভয় করবে না বলো সবাই এটা বলতে যাচ্ছিলে না সায়েন্স এটা খেয়াল করবে সারা জীবন সায়েন্সের সাপোর্টে আশা করবে না বুঝতে পারলে না তোমাদের হৃদয়টা দেখে মনে হচ্ছে কি তুমি বলতে যাচ্ছ তোমাকে সাপোর্ট করলে খুশি হচ্ছ আর সাপোর্ট না করলে তুমি দুমড়ে যাচ্ছ এটা কিন্তু সায়েন্স নয় সায়েন্স একাই দৌড়াবে যে তাই হতো তাহলে যত বড় বড় বিজ্ঞানী আছে তাদের তো উত্তর মিলানোর জন্য আমরা সারা জীবন প্র্যাকটিক্যাল করতাম বুঝতে পারছে না আমরা মিলানোর জন্য করছি আমরা প্র্যাকটিক্যাল করে যাচ্ছি তাদের ভুল ধরা পর্যন্ত বিজ্ঞানীগুলো ভুল হয়ে যাচ্ছে আর তুমি এখানে কেন সাপোর্ট আশা করছো কেন তোমার মনে হচ্ছে এটা বলে দাও সায়েন্সে ভুল বললে কোনো অসুবিধা নেই খালি চুপ করে থাকাটাই খালি অভদ্রতার কারণ চুপ করে থাকলে মানে জীবনের মতো ক্ষতি হয়ে গেল বলে যে কারো যদি বড় ধরনের ক্ষতি হয় তো সায়েন্সে চুপ করে থাকাটা একটা বড় ধরনের ক্ষতি বলছে না ভুল বললে কোনো ভুল নেই চুপ করে থাকাটাই হচ্ছে বড় ধরনের ক্ষতি মানে তুমি সব পারবে কিন্তু উত্তর দেওয়া সায়েন্সের নিয়মটা কি বলেছিলাম বলো কেমিস্ট্রির শুনতে মজা টুকতে মজা বুঝতে মজা রিপ্লাই দিতে ম্যাক্সিমাম পেতা বুঝতে পারলে না যখন টুকবে খুবই ভালো লাগবে মানে তোমার 1% জ্ঞান হবে বুঝবে খুব ভালো লাগবে শুনবে খুব ভালো লাগবে টোটাল কত আসলো 3 বাকি তোমার থাকলো কত 97 লুকিয়ে আছে তোমার লেখনের ধারণের মধ্যে এবং রিপ্লাই দেওয়ার মধ্যে আমরা এই 3% খুশি হয়ে যাই বুঝতে পারলো না এই অনলাইন ক্লাসগুলোতে 3% জ্ঞান অর্জন হয় শুনছো মজা লাগছে বাহ ভালোই তো বোঝানো হচ্ছে ওটা দেখে পারলে কেউ ভালো ছেলে হলে টুকছো সে কিছুটা একটু ইন্টারনেট ইন্টারাকচুয়াল প্রকাশ পাচ্ছে কিন্তু ঢুকছো না তো সব স্ক্রিনশট করছো তাই না বা শুনলে আর বুঝতে খুব মজা টুকতে মজা বুঝতে পারছো শুনতে খুবই মজা কিন্তু রিপ্লাই দিতে বাকি কত পারছেন 97টা তোমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে ওই জন্য বলার চেষ্টা করবে আমি বলানোর জন্য গল্পটা করলাম তোমরা এটা বলতেই পারতে কিন্তু সাহস পাওনি এটা সায়েন্স নয় তুমি সাহস করে ভুল বললেও তুমি বিশাল ব্যাপার কারণ সায়েন্সের বেশিরভাগ জিনিস পৃথিবীতে এখনো কিছুই আবিষ্কার হয়নি তুমি যদি টাচ করো তাই তো একটা বিজ্ঞানী হয়ে গেলে বুঝতে পারছে না
তাহলে ওই জন্য চেষ্টা করবে, কখনো কার সাপোর্টে আশা করবে না, এইটাই সব থেকে আমাদের সায়েন্সকে ঘুরে ঘুরে খায়। এইবার দেখো কি আই সমান কি হবে, আবার বলো কি হবে না বলো, হাইড্রোজেনের কত আছে এখানে, এখানে কত, এখানে কত, টু ছিল তাই টু হয়েছে, ওয়ান ছিল তাই ওয়ান হয়েছে, ওয়ান ছিল তাই ওয়ান হয়েছে, বোঝা গেছে? এবার ওই জন্য বললাম না, যা খুশি তাই বলতে পারো, সায়েন্সে বললেই বেশি শিখবে, না বললে চুপ করে থাকলে কিছুই শিখবে না। আচ্ছা আমি বিজ্ঞানীকে ঘুরিয়ে দিচ্ছি, দুই দিয়ে ভাগ করে দিচ্ছি, কি হবে দুই দিয়ে ভাগ করলে বলো তো? গুড, হ্যাঁ দেখছো, ও কারো আশা থাকলো না, ম্যাথমেটিক্যাল সায়েন্স, বুঝতে পারছো না? আর ওই ফাইভের মতো ডায়লগগুলো দিবে না, আপ টু ফাইভ, এই তুই বল তুই বল, কে বললো আরে তুই বল তুই বল, ওগুলো ফাইভ পর্যন্ত শুনতে ভাল লাগে, টুয়েলভে উঠে যদি এখনও ব্যাকডেটে থাকে এই তুই বল তুই বল, তো বুঝতে হবে তার মানে এখনও ওই মানে প্রাপ্ততা আসেনি সায়েন্সে, এটা নেগেটিভ পয়েন্ট একটা, ঠিক আছে? হ্যাঁ হাইড্রোজেন গ্যাস, তারা বলো কী হবে বলো? হ্যাঁ ওটা বলে দিই, আর কারো কোনো টেনশন আছে কি? তাহলে যে প্রথম বলেছিল সে অরিজিনালি খুব খেটে বলেছে, কত হবে, হ্যাঁ আই টু গ্যাস, তারপর বলো এইচ আই গ্যাস হবে না, তাহলে সেক্ষেত্রে কে টু কত হবে বলো তো? দেখো সমীকরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো বিক্রিয়ার হান্ড্রেড চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, তার মানে সমীকরণ যেভাবে চেঞ্জ হবে বিক্রিয়ার হার্দ্রভোগ কি, বা সমীকরণকে যেভাবে প্রকাশ করা হবে বিক্রিয়ার হার্দ্রভোগ কি সেইভাবে প্রকাশিত হবে, বুঝতে পারলে না? তাহলে উপরে কি হেডলাইন দেবে বলো, তোমরা বলো, হ্যাঁ বলো একটু, সমীকরণ লেখো, হেডলাইন লেখো, সমীকরণ যেভাবে প্রকাশিত হয়, সমীকরণ যেভাবে প্রকাশিত হয় হার্দ্রবকের মানও সেইভাবে প্রকাশিত হয়, মানে নির্দিষ্ট থাকছে না, বুঝতে পারছো না? সমীকরণটা চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে কি চেঞ্জ হচ্ছে বলো, কি চেঞ্জ হচ্ছে, হার্দ্রবক চেঞ্জ হচ্ছে, এই কথা বলা বলে বলে কি হবে, ওয়ার্ডগুলো মুখস্থ হয়ে যাবে, সেইভাবে প্রকাশিত হয়, করে না এটা হয়ে গেছে। আচ্ছা তাহলে দুইটা বৈশিষ্ট্য পেলাম, প্রথম বৈশিষ্ট্য বলো মুখস্থ কি ছিল, সম্মুখমুখী বিক্রিয়ার হার দ্রবক এবং অনন্য, দ্বিতীয়টা কি পেলে, সমীকরণ যেভাবে প্রকাশিত হয় সাম্যদ্রবকের হার দ্রবক সেইভাবে প্রকাশিত হয়, রাইট? আমি যদি একটা বিক্রিয়া লিখি এ থেকে বি হলো, এখানে সাম্যদ্রবক কে দিলাম বলো তো, কে সমান কি হবে, কেন মাঝে 30 সেকেন্ড সময় দিয়েছিলে, 10 সেকেন্ড দিয়েছিলে তাই না, এ থেকে যদি বি হয়, বি থেকে যদি সি হয়, সি থেকে যদি বি হয়, এ সাম্যদ্রবক কত দিলাম, কে ওয়ান, এটা এটা বলো কে ওয়ান সমান কি হবে, এখন আর কষ্ট হচ্ছে না, এখন বলবে না, কিছুদিন পর বলবে, কারণ এখানে একটু হেরফের হয়ে যাবে তো, ডি বাই এ নট ডি বাই এ, ডি এর গারত্ব বাই এ এর গারত্ব, এই যে বললে বলে শিখে গেলে, না বললে তো আর শিখতে না, তুমি তো জেনেই ফেলছো, সায়েন্সের নিয়মটা সবসময় তিনটা নিয়ম বলবো, কি আবার বলো, শুনতে মজা বলো, শুনতে মজা, বসতে মজা, রিপ্লাই দিতে ম্যাক্সিমাম তেতা, আর ওগুলোতে কত নাম্বার আছে সব মিলে, তিন নাম্বার মানে 3%, বাকি কত নাম্বার, 97, এই 97 আমরা দৌড় দিই না, আমরা ওই 3 নিয়ে লাফালাফি করি, শুনলাম বা খুব সুন্দর লাগলো ক্লাসটা,
বুঝলাম খাটিয়ে বুঝে নিলাম টুকার সঙ্গে টুকিয়েও নিলাম বলার সঙ্গে সে পথ গোটাটাই ভুল বলছি কতত্তর আসছে বলবে আবার কি ভাই এ এর গারত মাই এর গারত কার সমান এটা দেখো তো কার সমান গুড কে এর সমান কার সমান টিচার উত্তর বলতে পারবে না সব তোমরা জানো একটু বুদ্ধি খাটাতে হবে তাহলে আমরা এখানে কি পয়েন্টটা তৈরি করতে পারি দেখো কোন একটা বিক্রিয়া যদি এক ধাপে সম্পূর্ণ হয় একটা ধাপে হয়ে গেছে না এ থেকে ডাইরেক্ট কোথায় গেছি তাহলে তার যে হার ধ্রুবক হয় বিক্রিয়াটি যদি কয়েকটি ধাপে সম্পূর্ণ হয় এক বা একাধিক ধাপে সম্পূর্ণ হয় তাহলে প্রত্যেকটা ধাপের গুণফলের মান পূর্বের গুণফলের হার ধ্রুবকের সমান হবে না বোঝাতে পারলাম কি কথাটা আবার বলছি কোন একটা বিক্রিয়া যদি কি হয় এক ধাপে সম্পূর্ণ হয় তার যে হার ধ্রুবক হয় বিক্রিয়াটি যদি অনেকগুলো ধাপে সম্পূর্ণ হয় তাহলে প্রত্যেকটির হার ধ্রুবকের গুণফল পূর্বের হার ধ্রুবকের সমান হবে কি হবে না দেখো তাহলে পয়েন্টটা কোন একটি বিক্রিয়া লিখেছ একটি ধাপে সম্পূর্ণ হলে তার যে হার ধ্রুবক হয় বিক্রিয়াটি অনেকগুলি ধাপে সম্পূর্ণ হলে দেখেছো প্রত্যেকটি ধাপের হার ধ্রুবকের গুণফল লেখাটা অনেক বড় কিন্তু আমরা গুছিয়ে লিখতে পারবো নিজে নিজে পারবো না প্রত্যেকটি ধাপে সাম্য ধ্রুবকের গুণফল সাম্যদ্রবক লিখে প্রত্যেকটি ধাপে সাম্যদ্রবকের গুণফল লিখেছো পূর্বের সাম্যদ্রবকের সমান হবে পূর্বের সাম্যদ্রবকের সমান হবে তাহলে সাম্যদ্রবকের বৈশিষ্ট্য কটা পেলাম তিনটা এক নম্বর কি বলো তারপরে দ্বিতীয়টা কি পেলাম তারপরে আচ্ছা এবার একটা নতুন পড়া দিকে আছে একটা ফ্রেশ মাইন্ড হও নতুন পড়া হ্যাঁ মনে হচ্ছে একটা ফ্রেশ হয়ে যাও তোমাদের এখানে সব কি মালদার স্টুডেন্ট আছে না অন্য জেলার আছে আচ্ছা মুর্শিদাবাদের কেউ আছে আচ্ছা ধরে নাও কেউ আছে তাহলে একদিকে মালদা ধরলাম আর একদিকে মুর্শিদাবাদ তাই না দুটাই মালদা এম এ আর এম ইউ তাই তো তোমরা ওই আচ্ছা এইবার দেখো হ্যাঁ মালদা মুর্শিদাবাদের সম্পর্ক ওই রকমই সব একই ব্যাপার এইবার দেখো তাহলে তো কেউ কাউকে হারাবে না তাই না আমরা ওই দাদাগিরি দিদিগিরি দেখেছি না হ্যাঁ দেখেছি সেখানে দেখবে টিম ওয়াইজ খেলা হয় কি না তো ওই টিম ওয়াইজ খেলাতে দেখবে যে দেখা গেল মালদা প্রথম রাউন্ডে পেয়ে গেল কুড়ি মুর্শিদাবাদ জিরো কে কে গেল মালদা দ্বিতীয় রাউন্ডে মালদা পেয়ে গেল দশ মুর্শিদাবাদ আবার জিরো কে কে গেল তৃতীয় রাউন্ডে এ পেল কুড়ি এ পেল জিরো কে কে গেল মুর্শিদাবাদ তাই না তৃতীয় রাউন্ডে মামলা দশ ঠিক আছে আর এই একে দিয়ে দিলাম কুড়ি এ আবার জিরো হয়ে গেল কে কে গেল মালদা গিয়ে গেল চৌদ্দ রাউন্ডে এ আবার কুড়ি এ আবার জিরো কে কে গেল তারপর রাউন্ডে এ জিরো এ দশ কে কে গেল এ কত পেল পঞ্চাশ মালদা কত পেল ফিফটি তাই না তো পঞ্চাশ বড় না ফিফটি বড় সমান হ্যাঁ তাই না আমরা কি বুঝাতে চেয়েছি আমি বুঝাতে চেয়েছি যে বিক্রিয়া চলাকালীন এটা একটা বিক্রিয়া নয় বিক্রিয়া চলাকালীন একটি হেরফের হবেই
যে কোনো মুহূর্তে যেটুকু সাম্য অ্যাট এনি ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে যে সাম্য প্রকাশিত হয় তখন তাকে কিউসি আকারে প্রকাশ করা হয়। কি আকারে? কিউসি, বিক্রিয়া কোসেন, কিউ দিয়ে বিক্রিয়া কোসেন। যদি কনসেন্ট্রেশন কিউসি, যদি আংশিক চাপ হয় তাহলে কি বলবো? কিউপি। যদি মোল ভগ্নাংশ হয় তাহলে কি বলবো? কিউএক্স। এটা অ্যাট এনি ইনস্ট্যান্ট টাইম যে কোনো মুহূর্তে হঠাৎ 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 তাহলে এইগুলো সব কি হবে? কিউসি। সব এগুলো কি হবে? কিউসি। আর কমপ্লিট রিয়াকশনটা হওয়ার পর যেটা সাম্য আসবে সেটাকে আমরা বলবো কি? কে। তাহলে কমপ্লিট সাম্যে এসে কে, কনসেন্ট্রেশন হলে কেসি, কেপি আর কেএইচ। তাহলে যে কোনো মুহূর্তে যখন সাম্য আসবে তখন সেটা কি দিয়ে প্রকাশ করবো? কিউ। বিক্রিয়া কোসেন্ট কি বলবো? লেখো বিক্রিয়া কোসেন্ট। বুঝাতে যাচ্ছে অন্য কিছু, তাই না? ঠিক আছে, এইবার দেখো তাহলে এই বিক্রিয়ার, এই বিক্রিয়ার যদি আমি কেসি লিখি, কেসি কি হবে বলতো? কেসি নট ইন টু দি পাওয়ার ডি এর ঘাত টু দি পাওয়ার ডি, তারপর ডি এর ঘাত টু দি পাওয়ার ডি, বাই কত? ডি এর ঘাত টু দি পাওয়ার ডি, ডি এর ঘাত টু দি পাওয়ার ডি। পারবো না আমরা? কেসি লেখো, কেপি লেখো আর কেএক্স লেখো, তিনটে লেখো। এখন বোর্ড দেখছে কিন্তু বোর্ড দেখা যাবে না, স্বাধীনভাবে লেখো নিজের খাতা দেখে দেখে। ছাত্রদের টাকা দিয়ে বিশ্বাস পাওয়া যায় কিন্তু উত্তর দিয়ে বিশ্বাস পাওয়া যায় না, তাই না? হয়েছে কি? এইদিকে আমরা এবার লিখবো কিউসি সমান ওগুলোই থাকবে ডি এর গাড়ত্ব টু দি পাওয়ার ডি ইন্টু ই এর গাড়ত্ব টু দি পাওয়ার ই, বাই কত? এ এর গাড়ত্ব টু দি পাওয়ার এ ইন্টু বি এর গাড়ত্ব টু দি পাওয়ার বি। এখানে লেখো কিউপি, কিউএক্স লেখো, তিনটে একই রকম। হ্যাঁ বলছি, লিখে যাও, তোমার মনে প্রশ্ন জাগবে যে স্যার পার্থক্য তাহলে কোথায় হলো, তোমাকে লেখো তারপর। তাহলে দেখো আমাদের কোনো কিছুর মধ্যে পার্থক্য নেই, আছে কি? কিন্তু কথার মধ্যে আমাদের পার্থক্য ছিল। কেসি মানে কি? বিক্রিয়াটা সম্পূর্ণ সাম্য অবস্থায় এসছে তখন কি? কেসি। আর এনি ইনস্ট্যান্ট টাইম কিউসি। তাহলে সাম্য অবস্থার ইংরেজি হচ্ছে ইকুইলিব্রিয়াম, কি বলবো? তাহলে আমরা এইগুলো লিখেছি, এগুলোতে ইকুইলিব্রিয়াম লেখা উচিত ছিল। কি লেখা উচিত ছিল? তাহলে ইকিউ। কিন্তু এখানে আমরা ইকিউ লিখতে পারবো কি? কেন পারবো না? কারণ সাম্য অবস্থায় আসেনি, যে কোনো মুহূর্তের সাম্য ওটা, আর এটা কি? কমপ্লিট সাম্য। তাহলে এর আর এর লেখার মধ্যে পার্থক্য খুঁজে পেলে, তাহলে এখানকার প্রত্যেকটাতে কি লেখা যাবে না? কিন্তু এগুলোর প্রত্যেকটাতে কি লেখা যাবে? লেখানো সব পেতে কিউ, কেপি, কেসি, কেএক্স সবগুলোতে। হ্যাঁ সব একই, কত সহজ লাগছে তাই না? ইকিউ মানে ইকুইলিব্রিয়াম, সাম্যে চলে এসছে। হ্যাঁ কেপির ক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ এখনো বুঝায়নি তো তুমি বুঝবে কি করে? তোমাকে দুইটা জিনিস বুঝাচ্ছি, ঠিক আছে?
সারা জীবনে তো স্যার এগুলো বুঝিনি, সারা জীবন তো তুমি এলিভেন পড়নি, তাহলে বুঝবে কি করে? আমি এবার বুঝাবো তাহলে বুঝবে। এইবার দেখো, এইবার দেখো কেপি মানে কি লিখলে বলো তো? লিখেছো? এইবার বুঝাচ্ছে, শোনো লেখাটা হয়েছে কিনা, আমার উদ্দেশ্য হচ্ছে লেখাটাকে ক্লিয়ার করা। এবার শোনো, আমি যখন সম্পূর্ণ সাম্য অবস্থা, সাম্যর ইংরেজি কি বলো? ইকুইলিব্রিয়াম, সংক্ষেপে কি সম্পূর্ণ যখন সাম্যে আসবো তখন কে? আর যখন এনি স্টেট হঠাৎ যে কোনো সময় তখন কি? কিউ। কিউ তাহলে ই কিউ কথাটা কোথায় লেখা উচিত? কিউ এর ক্ষেত্রে না কে এর ক্ষেত্রে? আমরা কোথায় লিখেছি? কে তে। কোথায় লিখিনি? কিউ এর ক্ষেত্রে লিখিনি। এবার বুঝাতে পেরেছি, তোমার ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা তোমার নাম কি বলো? দাঁড়াও তোমাকে বলছি, ই কিউ বাংলা কি? সাম্য। এই সাম্য কথাটা কখন ইউজ করব? যখন কে ইউজ করব। কি ইউজ করব? কে। কিন্তু কি কথাটা কখন ইউজ করব? যে কোনো মুহূর্তে, যে কোনো। তাহলে ই কিউ কথাটা কার ক্ষেত্রে সত্য? কে এর ক্ষেত্রে সত্য না কিউ এর ক্ষেত্রে সত্য? কে। আর কে এর সঙ্গে কে কে থাকে? কে সি হয়, কে এক্স হয়, কে পি হয়। তাহলে সবগুলো কি ব্যবহার করবো আমরা? ই কিউ। কিন্তু কোথায় ই কিউ ব্যবহার করতে পারবো না? যদি এখন প্রশ্ন হয় তাহলে আমাদের এইটার এইটার মধ্যে পার্থক্য কি হলো? গাণিতিক মান তো একই আসবে, ধরো না এটার মান ধরলাম আমি 10, এটার মান ধরলাম 2, উত্তর কত আসলো? আবার বলো কেসি সমান কি হবে? এবার শোনো, তোমাদের কাছে প্রশ্ন, আমি বললাম কে সি ইন্টারন্টেন 1 2 3 4 5 6 7 8 9 যাই কিছু হতে পারে, কে সি এর মান কি বললাম? গ্রেটার দেন 1। বলো তো উপরের মানটা বড় না নিচের মানটা বড়? ভেরি গুড, উপরেরটা। কেসি এর মান গ্রেটার দেন 1 মানে কোনটা মান বড়? তো মিলিয়ে দেখো, উপরে যে 10 আর নিচে 5 আছে, উত্তর কত হবে? 2 2 তাহলে কেসি এর মান গ্রেটার দেন 1 হলো না? হ্যাঁ, কারণ এই কথা সত্য, উপরের মানটা কি আছে বড়। আবার দেখো আরেকটা কোশ্চেন করছি, আমি বলছি কেসি এর মান গ্রেটার দেন 1, উপরেরটা বড় না নিচেরটা বড়? উপরেরটা। তাহলে উপরেরটা বড় হচ্ছে তার মানে রিঅ্যাকশনটা লেফট টু রাইট যাচ্ছে না রাইট টু লেফট যাচ্ছে? উপরেরটা ঠিক না নিচেরটা ঠিক? উপরেরটা। এক্সিলেন্ট, উপরেরটা ঠিক বলেই তো এই মানটা বাড়ছে, বুঝতে পারছো না? তার মানে এই মানটা বেড়ে যাচ্ছে কখন? যখন কেসি গ্রেটার দেন কি? 1। বুঝাতে পেরেছি? আবার বলছি কেসি গ্রেটার দেন 1 রিঅ্যাকশন ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড। গুড। এই মানটা বাড়ছে না কমছে? রিঅ্যাকশন সাম্য অবস্থায় আছে না সাম্য অবস্থায় নেই? গুড, সাম্য অবস্থায় নেই, বেড়ে যাচ্ছে। তো সাম্য অবস্থায় ফেলো কি করে? এইবার দেখো আবার কোশ্চেন করছি, এখান থেকে নিটের অনেকগুলো কোশ্চেন আছে, এই যে কোশ্চেনগুলো করছি নিটে অনেকগুলো এমসিকিউ আছে, এখানে কোশ্চেন করা হয়েছে, একটা মান দেওয়া হয়েছে, নিটের একটা কোশ্চেন করছি, চেষ্টা করো উত্তর করার। কেসি ইজ ইকুয়াল 4, অপশন এ রিঅ্যাকশন সাম্য অবস্থায় আছে, অপশন বি রিঅ্যাকশন সম্মুখমুখী, অপশন সি রিঅ্যাকশন বিপরীতমুখী, অপশন ডি নান অফ দেম, হুইচ ইজ কারেক্ট অ্যানসার? ভেরি গুড, রিঅ্যাকশন সম্মুখমুখী। কেন সম্মুখমুখী বলো? কেসি এর মান কত দিয়েছে? 4। তাহলে গ্রেটার দেন 1 নয়,
রিঅ্যাকশন কোন দিকে যাবে সমানুপাতিক কত জয়েন্টের কোসিন ম্যাক্সিমাম ইজি এইবার দেখো আমি আবার ঘোরানোর জন্য বলছি একটু মন দিবে না অনেকক্ষণ ধরে ক্লাস করছো তো একটু মাথাটা জ্বলছে তাহলে একটা সায়েন্টিফিক মেথড শুরু বলো কার আইকিউ লেভেল বেশি বলো একটা দুইটা স্টুডেন্টকে ডাকা হলো একজনের ব্রেনের পরিধি বেশি এর বেশি এর কি কম তো দুইটা স্টুডেন্টকে ডাকা হলো তো এক নম্বর স্টুডেন্ট আধ ঘন্টার মধ্যে একটা জিনিস বুঝে গেল দ্বিতীয় নম্বর স্টুডেন্টকে বোঝাতে এক ঘন্টা সময় লাগলো বুঝতে পারলে তো বলা হচ্ছে ইফিসিয়েন্সি কার বেশি যে আধ ঘন্টার মধ্যে বুঝে গেল সত্য কথা একজন পাঁচতলার উপর উঠছে এক ঘন্টা একজন হচ্ছে আধ ঘন্টায় তাহলে কার কার্যক্ষমতা বেশি আধ ঘন্টায় এটা সত্য তারপরে নতুন পড়া আবার শুরু হলো যে আধ ঘন্টায় বুঝে গেছিল সে আবার অনেকটা পড়া আবার সে নিচ্ছে যে এক ঘন্টায় বুঝছিল সেও নিচ্ছে বুঝতে পারলে চলছে এরকম কম্পিটিশন চলতে 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 পঞ্চম ঘন্টাতে গিয়ে এই যে এক নম্বর স্টুডেন্টটা পঞ্চম ঘন্টাতে গিয়ে দুই ভাগে ভাগ হচ্ছে পঞ্চম ঘন্টাতে গিয়ে দেখা গেল সে নিতে পারছে কন্টিনিউ আগের মতোই বা কম বেশি করে নিতে পারছে ওই স্টুডেন্টটাই যে আধ ঘন্টার মধ্যে মুখস্থ করে নিয়েছিল ওর মধ্যে দুইটা ভাগ কেউ পঞ্চম ঘন্টাতে গিয়েও নিতে পারছে আর কেউ পঞ্চম ঘন্টাতে গিয়ে আটকে গেল বলছে আমার আর নেওয়া যাচ্ছে না তার মানে সেটা হচ্ছে প্লাস্টিক সিস্টেম ব্রেনটা প্লাস্টিক মানে অতটাই ব্যারিয়ার হয় ফোটা হয়ে যাচ্ছে না গলে যাচ্ছে সে আর নিতে পারছে না যে স্টুডেন্টটা এক ঘন্টায় চলছিল সেই স্টুডেন্টটা তার ইলাস্টিসিটি পাওয়ার মানে সে হয়তো প্রথমে যা নিচ্ছিল পঞ্চম ঘন্টাতে সে কমে গেছে রেটটা কিন্তু ক্রমশ নিয়েই যাচ্ছে তার মানে সে একদিন বাড়তে 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 কি বিশাল বড় হয়ে যেতে পারে তো ওই জন্য বলা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে নতুন নতুন জিনিস বুঝতে পারে তার আইকিউ লেভেল অনেক 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 উপরে যে কিছু সময়ের মধ্যে বুঝে নেই তার আইকিউ লেভেল রিয়ালি বড় কিন্তু ওটা যদি কন্টিনিউ থাকে তাহলে সে হচ্ছে ওভার এক্সিলেন্ট যদি কন্টিনিউ না থাকে তাহলে তার ব্যারিয়ারের উপর বাইরে যেতে পারছে না কারণ তার ব্যারিয়ারটা কম তো আমরা তো মাত্র তিন ঘন্টা পড়লাম আর তিন চার মিনিট পড়তেই পারি আশা করি ওই জন্য এটা করছি এটা এটা বলেই শেষ কেসি এর মান গ্রেটার দেন ওয়ান উত্তর বলতে পারলে ছেড়ে দিব কেসি এর মান গ্রেটার দেন ওয়ান রিয়াকশন সম্মুখমুখী বিপরীতমুখী না সাম্য সম্মুখমুখী তোমরা আমাকে শিখালে এটা এইবার তোমরা আরেকটা জিনিস আমাকে শিখিয়ে দেবে এটা তো বললে এটা তো বলা হয়েছে এইবার তোমরা যেটা আমাকে শিখাবে সেটা হচ্ছে এই কেসি দিয়ে হ্যাঁ আমাকে এটা সাইন্স তো দুপক্ষেরই শিখা শেয়ার করতে হয় এবার কেসি এর মান দিয়ে আমরা রিয়াকশনটাকে ঠিক করবো কোন দিকে যাবে বাম দিকে না ডান দিকে যাবে সেটা কিউসি দিয়ে নয় কারণ তুমি ফার্স্ট না সেকেন্ড ফাইনাল পরীক্ষা দিয়ে তাহলে যে কোনো মুহূর্তের ঘটনা দিয়ে তোমাকে ফার্স্ট সেকেন্ড অ্যানালাইসিস করা যাবে না ফাইনাল ঘটনা ফাইনাল মানে কি কেসি ফাইনাল মানে কিউসি নয় এবার কোশ্চেনটা কেসি গ্রেটার দেন কিউসি কেসি ইজ ইকুয়াল কিউসি কিউসি গ্রেটার দেন কেসি কোন ক্ষেত্রে রিয়াকশনটা সম্মুখমুখী হবে পরদিন তাহলে হবে